পান্তা ভাতের জল তিন জোয়ানের বল, কথাটা পকেট হারকিউলিসের, শব্দটা খটমটো লাগছে, ও ধরে ফেলেছেন, ঠিকই ধরেছেন। আপনার আমার সবার মনের মানুষ, ঘরের মানুষ, বিশ্বশ্রী মনোহর আইচের শতায়ু স্পর্শ করা এই জীবন্ত কিংবদন্তির বাড়িতে এসেছি আজকে আমরা। আসুন আসুন। সম্প্রতি শচীন তেন্ডুলকার তার 100তম শতরান পূর্ণ করে সমস্ত ভারতবাসীকে গর্বিত করেছে। আরেকজন মানুষ যিনি জীবনের শতরান পূর্ণ করে দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন এবং সমস্ত ভারতবাসীকে গর্বিত করেছেন। আজকে আমি যার সঙ্গে বসে আছি তিনি একজন জীবন্ত কিংবদন্তি, বাঙালির গর্বের বিশ্বশ্রী মনোহর আইচ। আজকে আমি এই জীবন্ত কিংবদন্তির পাশে বসে রয়েছি। আজ এই মানুষটার কাছ থেকে আমরা অনেক কিছু শুনব, তার এই শতবর্ষের নানান স্মৃতি, নানান কাহিনী এই মানুষটার মুখ থেকে আমরা শুনব। আপনার ছোটবেলার কথা কিছু মনে পড়ে? হ্যাঁ, একটু যদি ছোটবেলার কথা কিছু বলেন, শৈশবের কথা। শৈশবে জন্ম নিয়ে যখন একটু জ্ঞান হইলো তখন ক্লাবে ডন বৈঠক করতাম, এই আমার আরম্ভ হলো ডন বৈঠক, আজ পর্যন্ত ডন বৈঠকই চলছে। এই ছোটবেলায় মানে আপনি তো কুমিল্লায় আপনার জন্ম, কুমিল্লার কথা কিছু মনে আছে? কুমিল্লা জন্ম, গ্রামে জন্ম। গ্রামের নাম মনে আছে? কুটিয়া। আচ্ছা, কে কে ছিলেন বাড়িতে? আর কেউ ছিল না, মা বাবা চাকরি করত, ভাই ব্যা সেখানে এক মা ছিল আর আমার বড় বোন ছিল। আমি ওখান থেকে তুলে গেছি আমার বাবার কাছে, সে চাকরি করত বিক্রমপুর, সেখানে চলে গেছি। আচ্ছা, আপনার পড়াশুনো কি ওইখানে? কোন স্কুলে পড়তেন, স্কুলের নাম মনে আছে? লোহজং হাই স্কুল, ব্যাসগাঁও হাই স্কুল। আচ্ছা, স্কুলের স্মৃতি কিছু মনে আছে? তখন স্কুলে কী কী মানে পড়াশুনোর সঙ্গে আর কী কী করতেন আপনি? ব্যাট বল খেলতাম, ক্রিকেট। ক্রিকেট খেলতেন? আর ফুটবল? ফুটবল খেলতাম। আচ্ছা, ফুটবলে ভালো প্লেয়ার ছিলাম। আচ্ছা, কোন পজিশনে খেলতেন? হাফে। হাফে, তখন কী ধরনের বলে খেলা হতো? চামড়ার সিলি দেওয়া। আচ্ছা, বলে আচ্ছা লেস দেওয়া যে বল ছিল, খালি পায়ে খেলতেন? খালি পায়ে। আচ্ছা, আপনার বাবার নাম কি ছিলেন? মহেশচন্দ্র আইচ। আর মার নাম? চপলা সুন্দরী আইচ। বাবা বেশি ভালোবাসতেন না মা বেশি ভালোবাসতেন? মা মা মার কাছেই আমরা যত আবদার ছিল মার কাছে।
তো মায়ের কথা একটু বলুন। ভালোবাসত, খাওয়া পড়া ইত্যাদি সব আদর করে দিত, পান্তা ভাত খেতাম রেগুলার। বাস আর কি কি রাঁধতেন মা? আর মার আপনার প্রিয় খাবারের মধ্যে আর কি কি ছিল মার হাতের তৈরি? মুসুরির ডাল, মুসুরির ডাল ফার্স্ট ক্লাস। তো তখন থেকেই আপনার শরীরচর্চা শুরু? তো তো মানে তখন খুব খিদে পেত তো শরীরচর্চা করে এসে এসে কি খেতেন? এই ভাত, পান্তা ভাত, পান্তা ভাত ছিল কমন খাদ্য। আচ্ছা, শুটকি মাছ ভালোবাসেন খেতে? আচ্ছা, আর আর কি কি মাছ আপনার প্রিয়? আর কি ছোট ছোট মাছ, চুনো মাছ খেতে ভালো লাগে। আচ্ছা, তারপরে যখন আপনি বড় হলেন, তারপর নিয়মিত শরীরচর্চা শুরু করলেন, সেই সময়কার কথা কিছু মনে আছে? আপনার গুরু কে ছিলেন? গুরু ছিল না, তাহলে নিজে নিজেই ট্রেনিং শুরু করেছেন? হ্যাঁ, দেখে 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 দেখে। আচ্ছা, তা সেই সময় তো ব্রিটিশ আমল, আপনি যখন শুরু করেছেন তখন তো ইংরেজ সরকার রাজ করছে, তো কিরম ছিল তখনকার দিনকাল, কিরকম ছিল? অ্যাজ ইউজুয়াল, আমরা আমরা তো কিছু বুঝি না, ছোট বয়স, এক্সারসাইজ করছি, খাচ্ছি, যাচ্ছি, স্কুলে যাচ্ছি, এই আর কি। আমার যেটা শোনা, আমার ঠাকুমা, দাদু, জেঠিমা এদের কাছ থেকে যা শোনা, বাবা 5-6 বছর বয়স থেকে বাচ্চারা যেমন খেলা ভালোবাসে সেই রকম বাবা ব্যায়ামটাকে ভালোবাসত, খেলার চলে। তখন তো আর এই বুদ্ধি আসেনি যে আমি নাম করব মিস্টার ইউনিভার্স হব বা কিছু, ডন বৈঠক, ডন বৈঠক, এটাই তার খেলা ছিল। একটু বড় হওয়ার পরে ফুটবল খেলাটা ভালোবাসত, ফুটবল, কবাডি এই সমস্ত। তা কিছুদিন ফুটবল খেলেটা লাস্টে তো ব্যায়ামেই ঢুকে গেল। শুধুমাত্র একটু বড় হওয়ার পরে দেখলো এই যে আগেরকার দিনে পালকি ছিল, সেই পালকিওয়ালারা এসে একটা ঠেক, সেটা আবার আমাদের বাড়ির পাশেই ছিল। তো সকালবেলা উঠে দেখতো যে ওরা সেই ভোরবেলা কুস্তি করছে, লাঠি খেলা এই সমস্ত দেখে বাবার, তখন আবার বাবা ওর মধ্যে ঢুকে যায়। এগুলো বাংলাদেশের ঘটনা, এইটাতে আরও ইন্সপায়ার্ড হয় আর কি। এইটাই গুরু বলে কিছু ছিল না। তো আপনার স্কুল জীবনটা পুরো পুরোটাই বিক্রমপুরে কেটেছে, তাই তো? বিক্রমপুরে। আচ্ছা, তারপরে যখন বড় হলেন, স্কুল পেরোলেন, ঢাকা, তখন ঢাকায় চলে গেলেন? আচ্ছা, ঢাকায় কোন অঞ্চলে আপনি থাকতেন? মির্জাপুর স্ট্রিট। আচ্ছা, ঢাকায় কত বছর ছিলেন? 5-7 বছর। আচ্ছা, তারপর কোথায় এলেন? তারপর কোথায় গেলাম, কোথায় গেলাম, কোথায় গেলাম, ঘুরে বেড়ালাম। কলকাতা এলেন কবে? মনে নেই, কলকাতা এসেছি কবে বলবো। বাংলাদেশ থেকে 1940-তে বোধ হয় প্রথম কলকাতায় আসেননি, এয়ারফোর্সে যোগ দিলেন। এয়ারফোর্সে যোগ দিয়ে প্রথম কলকাতা হয়ে লাহোরে পাঠিয়ে দিলেন। তখন একটা কম্পিটিশান করেছিলেন লাহোরে, ভারোত্তোলন কম্পিটিশান, কম্পিটিশান করলেন, ফার্স্ট হলেন। তারপরে তো লাহোর থেকে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এ সমস্ত ঘুরে টুরে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে থাকাকালীনই বাংলাদেশ থেকে ডাক এলো। বাংলাদেশে গিয়ে বিয়ে শাদি করে মাকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে এলেন। তারপরেই ব্যাঙ্গালোরে, আমার জন্ম ব্যাঙ্গালোরে হয়, দীর্ঘদিন ব্যাঙ্গালোরেই ছিলেন। ব্যাঙ্গালোর থেকে ওখানে থাকাকালীনই এয়ারফোর্সে চাকরি করতে করতে জেল হয়ে যায় বাবার। ঘটনাটা হয়েছিল, ব্রিটিশদের একটু অবহেলা ছিল বাঙালির প্রতি, সেটা বাবার, সেটা নজর করেছে বাবা। বাবার এটা ভালো লাগতো না, চিরকালই প্রতিবাদী আর খুব রাগ। এই সব নিয়েই বচসা হচ্ছে, থানায় বসে বচসা হতে হতে একজন অফিসারকে ঘুষি মেরে দেয়। ওই থানায় বসে মেরে দেওয়াটা ওটার থেকেই জেল হয়ে যায়।
কোথায় ছিলেন জেলে? জেলে প্রথমে তো এইদিকে ব্যাঙ্গালোরে, তারপরে সব ঘুরে সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ সমস্ত ঘুরে তারপরে আলিপুর জেলে নিয়ে আসে। আলিপুর জেলে বেশি দিন না, দুই আড়াই ম্যাক্সিমাম যদি কাটে 12 বছরের মধ্যে, তারপরে তো দেড় স্বাধীন হয়ে গেল, বাবা চারা পেয়ে গেলো।